আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 6 অক্টোবর 2023, এত কিছুর পর দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সর্বোচ্চ পর্যায় থেকে যে ইঙ্গিত, সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে যে ধারণা পাওয়া গেল, দর্শক, দেশে অনেক কিছুই চলছে। জনাব ওবায়দুল কাদের সাহেব বলছেন এক ধরনের কথা, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলছেন আরেক ধরনের কথা, অন্যদিকে বিএনপি জামাত তার আন্দোলন করছে, তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে, অন্যদিকে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি উত্থাপন করা হচ্ছে, আইন মন্ত্রণালয় থেকে মতামত দেওয়া হয়েছে সেটা সম্ভব নয় আইনিভাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথাবার্তা। তো এত কিছুর পর এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বিদেশ সফরে ছিলেন অনেক দিন যাবৎ, তার মধ্যেও তো অনেক কিছু ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা স্যাংশন ইম্পোজ করেছে এবং আরও নানান কথাবার্তা, বিভিন্ন মহলের সাথে বৈঠক ইত্যাদি ইত্যাদি। এরপরে এত কিছুর পর মাননীয় প্রধানমন্ত্রী দেশে এসে তার এই বিদেশ সফর সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেছেন বা সংবাদ সম্মেলন করেছেন। এই সংবাদ সম্মেলনে তিনি নানান বিষয়ে বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন, জবাব দিয়েছেন। তো এগুলো থেকে আসলে অনেক কিছুই ইঙ্গিত পাওয়া যায়, সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। কারণ আসলে আওয়ামী লীগের বা সরকারের অন্য কারো কথা এটা এখন আর নির্ভর করা যায় না। কারণ দেখা যায় ওবায়দুল কাদের সাহেব বলেন তলে তলে আপোষ হয়ে গিয়েছে, আবার পররাষ্ট্রমন্ত্রী বলেন সে সম্পর্কে তিনি জানেনই না। এর মানে কি, অন্য কারো কথায় আস্থা রাখা যায় না যে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। আসলে আস্থা রাখার মতো অথবা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা ক্লিয়ারলি বুঝতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য খেয়াল করা উচিত। তো মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্য থেকে অনেক কিছুই বোঝা যায় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমি পয়েন্ট বাই পয়েন্ট কিছু বিষয় তুলে ধরবো, যে আসলে কোনো ফ্লেক্সিবিলিটি আছে কি না, বিরোধী দলের দাবি দয়া মানার কোনো ইঙ্গিত আছে কি না, না কঠোর হবেন, সভা সমাবেশ করতে পারবে কি না, বিএনপি আন্দোলনকে কীভাবে মোকাবেলা করবে, অথবা কোনো পিসফুল সেটেলমেন্টের কোনো ইঙ্গিত আছে কি না, নির্বাচন কীভাবে কী হতে যাচ্ছে, অনেক কিছুই মাননীয় প্রধানমন্ত্রী ট্যাক্টফুললি বিষয়গুলোর উত্তর দিয়েছেন। আবার অনেক কিছু আলোচনায় আসেনি, তবে সামগ্রিকভাবে যথেষ্ট ফুরফুরো মেজাজে মনে হয়েছে এবং যথেষ্ট প্রাণবন্ত ভেইবিট এবং আত্মবিশ্বাসী মনে হয়েছে প্রধানমন্ত্রীকে। সেরকম চাপের মধ্যে আছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তায় কিন্তু সেরকম মনে হয়নি। যাই হোক, এখানে ইন্ডিপেন্ডেন্ট 24 টিভি তারা সংক্ষিপ্ত মানে মূল পয়েন্টগুলো নিয়ে একটা রিপোর্ট করেছে। আমি একেবারে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটু আলোচনায় আনছি। মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে আমাদের নিরাপত্তা দেবে, আবার তাদের রাষ্ট্রদূতের নিরাপত্তা চাইবে, এটা কেমন কথা প্রধানমন্ত্রী? আমি এই এই ইন্ডিপেন্ডেন্ট টিভি থেকেই বলছি, যেভাবে তারা লিখেছে সেভাবে এক্স্যাক্টলি এভাবে বলেছে কি না, কারণ ভিডিও বক্তব্য সেটা লিখতে গেলে একটু আকপিস হতে পারে। তো এর মানে, তারপরও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু অত কঠোর কথা বলেননি। তবে এখানে এই ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তা ঘাটতি নেই, তার সঙ্গে গানমান দেয়া আছে প্রধানমন্ত্রী। এর মানে বোঝা যায় যে নিরাপত্তা নিয়ে যে একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন পিটার হাস, তো এই বিষয়ে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে বা দেওয়া হবে, এ বিষয়ে কোনো শিথিলতা দেখানো হবে না, এটা কনফার্ম করা হলো। নিরাপত্তার বিষয়টা নিয়ে কোনো সমস্যা হবে না, এটাই সর্বোচ্চ পর্যায় থেকে ইঙ্গিত পাওয়া যায়। বিএনপি জামাত যেন মন্দিরে হামলা চালাতে না পারে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর। তো এটা আওয়ামী লীগের বরাবরই অভিযোগ, বিএনপি জামাত তাদেরকে সাম্প্রদায়িক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে, এই জন্যে আবারও অগ্রিম সন্দেহ তাদের উপর যে তারা যেন হামলা চালাতে না পারে। এখন হামলা শুধু বিএনপি জামাত না, আমরা বলবো যে আওয়ামী লীগের লোকজনও তো বিভিন্ন সময় এই ধরনের কাজ করে, তারাও যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে, এনি যে কোনো ব্যক্তি। কারণ যে কোনো ধর্মীয় উৎসব, সেটা দুর্গাপূজা হোক আর যে কোনো ধর্মের ধর্মীয় উৎসব হোক, সেটা নির্বিঘ্নে পালন করার নিশ্চয়তা দেয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানত দায়িত্ব, এর সাথে সাথে সুনাগরিক হিসাবে আমাদের সবার দায়িত্ব, যাতে সুন্দরভাবে নিরাপদে উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসবগুলো, আমাদের ধর্মীয় উৎসবগুলো পালন হতে পারে। এজন্যে শুধু বিএনপি জামাত না, আওয়ামী লীগ ছাত্রলীগ স্যাবোটাস করে কি না, এ বিষয়েও আমার মনে হয় যে আমাদের সবার খেয়াল রাখা উচিত। তো মাননীয় প্রধানমন্ত্রী এখানে শুধু বিএনপি জামাত না বলে যদি যে কেউ বলতেন, তাহলে বিষয়টা আরও সুন্দর হতো বলে মনে করি।
তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেম তো বিএনপি নষ্ট করে দিয়েছে। এতকাল চুরি চামারি করে আন্দোলন করছে, তারা যত সমাবেশ করবে দুঃসময় মানুষের হাতে কিছু টাকা যাবে প্রধানমন্ত্রী। এখান থেকে দুইটা বিষয়, একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো সফট কর্নার অথবা দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন মনে হয়নি, আগের মতো স্ট্রিক্ট অবস্থানে নো কেয়ারটেকার গভর্নমেন্ট এখন পর্যন্ত সরকারের সর্বোচ্চ পর্যায়ে সেরকমই সিদ্ধান্ত বোঝা যায় মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে। এবং বিএনপি এই পুলিশের অনুমতি নিয়ে যে টাইপের সভা সমাবেশ করছে এগুলো করতে দিবে, এতে সরকার বাধা দিবে না সেরকমই বোঝা যায়, এবং কিছু টাকা পয়সা পাবে মানুষ, যাও টাকা পয়সা পেলে তো ভালো। 2001 সালের পর বিএনপি আওয়ামী লীগের উপর যে অত্যাচার করেছে তার সামান্য প্রতিশোধ নিলে বিএনপির অস্তিত্ব থাকতে না, প্রধানমন্ত্রী একথা বলেছেন। এখন হ্যাঁ, এটা ঠিক যে বিএনপি যে কিছু করেনি আওয়ামী লীগের লোকজন আর সেটা না, বিএনপিও অত্যাচার করেছে, আবার কোনো প্রতিশোধ যে নেয়নি সেটাও ঠিক না, অনেক প্রতিশোধও নিয়েছে, অনেক প্রতিশোধ হয়েছে। প্রতিশোধের রাজনীতি আমরা তরুণ প্রজন্ম দেখতে চাই না, আমরা প্রতিশোধ প্রতিহিংসা মুক্ত একটা গণতান্ত্রিক একটা পিসফুল কো এক্সিস্টেন্স দেখতে চাই। সে ধরনের কথাবার্তা ইঙ্গিত থাকলে আরও ভালো হতো। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করব, আমাদের কোনটি প্রয়োজন, রিজার্ভ নাকি মানুষের স্বস্তি, প্রধানমন্ত্রীর প্রশ্ন। এর উত্তরে আমি বলবো যে আসলে দুইটিই দরকার, মানুষের স্বস্তিও দরকার রিজার্ভও দরকার। আর রিজার্ভটা যেটা থাকতে হয় কমপক্ষে 3 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বা একটা লেভেল পর্যন্ত, সেটা বা আরও যদি সারপ্লাস থাকে তাহলে স্বস্তিটা তো এমনি এমনি আসে না, রিজার্ভ ভালো থাকলে তাহলে স্বস্তিটা আসে। এই জন্য রিজার্ভও দরকার স্বস্তিও দরকার, এই প্রশ্ন উত্তর হচ্ছে এটা। বিএনপির জন্মই হয়েছে অবৈধভাবে মিথ্যার উপর নির্ভর করাই তাদের অভ্যাস, প্রধানমন্ত্রী এখন এটা বলবেই, এটা আওয়ামী লীগও যেরকম বলে বিএনপিও সেরকম সেম বলে, এটা বলাবলির মধ্যেই চলতে থাকবে। বাংলাদেশ দ্রুত উন্নতি করছে এটা কারো মাথা ব্যথার কারণ কিনা সে ব্যাপারে সন্দেহ হয় প্রধানমন্ত্রী, এখন এটা কার দিকে ইঙ্গিত করে থাকতে পারে দ্রুত উন্নতি করছে। এখন আমরা তো দেখি যে যুক্তরাষ্ট্র কিংবা ভারত কিংবা যুক্তরাজ্য কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন দে অল আর আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার, অতএব তারাই তো ইনভেস্ট করে, চীন ইনভেস্ট করে, অতএব এখানে মাথা ব্যথার কারণ বিদেশি কারো হওয়ার তো কথা নয়, আর দেশের কারো মাথা ব্যথার কারণ কেন হবে, এটা কাদেরকে ইঙ্গিত করেছেন বোঝা যায় না দর্শক। এরপরে দেখেন, আমরা দারিদ্র সীমা কমিয়ে এনেছি এটা ক্ষুদ্র ঋণের মাধ্যমে হয়নি প্রধানমন্ত্রী, তো এখানে আসলে আমি মনে করি তিনি কি বুঝাতে চেয়েছেন সেটা ভালো জানেন, তবে ডক্টর মোহাম্মদ ইউনেসের অবদান যে আসলে না, বা মাইক্রো ক্রেডিট বা গ্রামীণ ব্যাংক বা আরও যে বিশেষ করে এখানে ডক্টর মোহাম্মদ ইউনেসের অবদান তো অনেকে স্বীকৃতি দেয়, সেটাকে মূলত নাকচ করা হয়েছে, এটা ইন্টেনশনাল লোক আর আনইনটেনশনাল লোক, তার বক্তব্য থেকে অ্যাটলিস্ট নাকচ হয়েছে, তিনি সেটা বুঝাতে না চাইলেও। সন্ত্রাস দুর্নীতি মানি লন্ডারিং থেকে আমরা দেশকে মুক্ত করেছি প্রধানমন্ত্রী, কিন্তু বিভিন্ন সূচকে তো আমরা দেখি মানি লন্ডারিং আছে, আরও দুর্নীতির ঘটনা ঘটে বা আরও অনেক, এটা তো মুক্ত হয়নি, এখনও তো অনেক কিছুই চলছে, দুর্নীতির সূচক থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে টিএবি যখন এগুলো প্রতিবেদন প্রকাশ করে আরও বিভিন্ন সংস্থা, তখন দুর্নীতি মানি লন্ডারিং সব কিছুই তো আমরা দেখি, তবে হয়তোবা বলতে পারে যে আগের চাইতে সূচক কমেছে, কিন্তু মুক্ত হয়েছে কথা বলার সুযোগ আমার মনে হয় না যে আছে। আমরা এই ভোটের অধিকার নিশ্চিত করেছি বারবার, ভোট দিয়েই জনগণ আমাদের ক্ষমতা রাখছে প্রধানমন্ত্রী, যারা নির্বাচন কলুষিত করেছে তাদের কাছ থেকে অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা শুনতে হয় প্রধানমন্ত্রী, এর মানে এই বিএনপির দাবি দয়া সেটা মানা, ভোটাধিকার প্রতিষ্ঠার যে কথা সেগুলো আসলে আলাদাভাবে কনসিডার করা, এরকম কোনো ইশারা ইঙ্গিত দেখা যায় না, সেগুলোকে মূলত ডিনাই করা হয়েছে এক প্রকার, অবাধ সুষ্ঠু নির্বাচন বিষয়ে সরকারের নেয়া পদক্ষেপ মার্কিন নিরাপত্তা উপদেষ্টা তাকে জানানো হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী একথা বলেছেন, এর মানে এটা খুবই গুরুত্বপূর্ণ যে যুক্তরাষ্ট্রকে একেবারে ভ্যালু দিবে না বিষয়টা এরকম নয়, তাদেরকে জানানো হয়েছে, এর মানে তাদের যে কনসার্নের জায়গা যুক্তরাষ্ট্রের সেটা বিভিন্নভাবে ট্যাক্টফুলি মোকাবেলা করার, স্মার্টলি হ্যান্ডেল করার একটা কৌশলে সরকার আছে বোঝা যায়, এই জন্যই তো তাকে জানানো হয়েছে এই নিরাপত্তা উপদেষ্টাকে। সরকার সংবিধানের আলোকে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে যাচ্ছে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, এখন মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত এটা তো করা দায়িত্ব, এবং এর সাথে সাথে ডিজিটাল সিকিউরিটি আইনের পরিবর্তে যে সাইবার সিকিউরিটি আইন হয়েছে এটার অপপ্রয়োগ যাতে না হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে দর্শক। এর সাথে সাথে বিশেষ করে আরও বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে দীর্ঘ বক্তব্য, তো
শিরোনাম করেছেন। আরেকটা ঢাকা পোস্টের একটা শিরোনাম আমি একটু বলি, মার্কিন রাষ্ট্রদূতের অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী যাদের স্যাংশন দেবে তাদের কাছে নিরাপত্তা চাইবে, এই কথাটা কীভাবে বলেছে আমি জানি না, এই কথাটা ঠিক নয়। কারণ স্যাংশন কাদের দিবে? স্যাংশন তো আসলে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে বা সুষ্ঠু ভোটে বাধা সৃষ্টি করে তাদের উদ্দেশ্যে, স্যাংশন তো আর ভালো মানুষ অথবা যারা গণতন্ত্রের জন্য সহায়ক, রাষ্ট্রের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করে তাদের উদ্দেশ্য তো নয়। আর এখানে স্যাংশন দিলে তাদের কাছেই তো নিরাপত্তা চাইবে, এটাই তো স্বাভাবিক, কারণ নিরাপত্তা দেওয়াটা ভিন্ন বিষয়, এটা স্যাংশন তাদের অধিকার অনুযায়ী তাদের কাঠামোর মধ্যে দিতে পারে, কিন্তু নিরাপত্তা দেয়া এটা ভিয়েনা কনভেনশন অনুযায়ী ডিপ্লোম্যাটিক রিলেশনস মেনটেন করতে হলে অবশ্যই দিতে হবে। অতএব স্যাংশন দিক আর ট্রেড কার্টেল করুক আর যে পদক্ষেপই নিক না কেন, ডিপ্লোম্যাটিক রিলেশন যতদিন থাকবে ততদিন পর্যন্ত নিরাপত্তা দিতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। আর তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় জাগনিউজ24.com শিরোনাম করেছে, তত্ত্বাবধায়ক নিয়ে কেউ কিছু বলেনি প্রধানমন্ত্রী। আরেকটু বিস্তারিত লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কেউ কোনো কথা বলেনি, আমার মনে পড়ে না এ ধরনের কোনো কথা হয়নি, কেউ জিজ্ঞেসও করেনি। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে অভিজ্ঞতা, এরপর এটা কেউ চায়? এর মানে কি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কি কাউকে বলতে হবে? বিদেশিরা কেন বলবে অথবা তাদের তারা বললে কি হতো? বিষয়টা কেমন হয়ে গেল না? যাই হোক, মোটের উপরে সামগ্রিকভাবে তার বক্তব্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরিবেশ পরিস্থিতি বা দেশ কোন দিকে যাচ্ছে এগুলো বোঝার ক্ষেত্রে যেটা ধারণা করছি, আসলে বিরোধীদের দাবি দয়া মানার কোনো ইশারা ইঙ্গিত দেখা যাচ্ছে না। এমনকি সংলাপে বসা যেতে পারে বিএনপির সাথে, অথবা বিএনপিকে একটু শান্ত হওয়া, যে আসুন আমরা সবাই মিলে চলি, বা এরকম কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। মোটের উপরে যেটা বোঝা যায় যে মাননীয় প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী তাদের পরিকল্পনা মাফিক নির্বাচন করতেই বদ্ধপরিকর, আমরা এখন পর্যন্ত সেটাই দেখতে পাচ্ছি। এবং যুক্তরাষ্ট্র বা অন্যান্য যারা সুষ্ঠু নির্বাচনের কথা বলে তাদেরকে কনভিন্স করার চেষ্টা চলছে, এটাই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে, যেটা আমার একান্তই ব্যাখ্যা।